হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে অষ্টমতম রমজান, এইট রমজান, আজকে এইট রমাদান। আজকে আমাদের ইফতারি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এখন থেকে প্ল্যান করেছি এই সপ্তম, গতকাল গতদিনের যে ভিডিওটা আপলোড করেছিলাম, গতদিন থেকে, গত সপ্তম রমজান থেকে একদম শেষ রমজান পর্যন্ত সবগুলো রমজানেরই আমি ইফতারির ভিডিও করব এবং আপলোড দিব। সো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিও। আজকে অষ্টম রমজান, আজকে আমাদের ইফতারিতে আছে, এখানে দেখতে পাচ্ছেন খেজুর রয়েছে, এখানে খোলা যথারীতি যে দুটা আইটেম থাকে। তারপর আছে আঙুর, গতকাল কিন্তু ছোলাটা ছিল হচ্ছে বাইরের ছোলা ছিল, যেটা সিদ্ধ ভাজা ছোলা আর কি, যেটাকে সিদ্ধ ছোলা, ভোনা ছোলা যেটাকে বলা হয়, সেটা সহ অনেক ধরনের ভাজা পড়া ছিল, আজকে সেটা নেই। আজকে একদম র কাঁচা ছোলা, প্লাস এখানে রয়েছে ছোলার মধ্যে আছে হচ্ছে জিঞ্জার, আই মিন আদা, তারপর হচ্ছে ডিম। গতকাল দুটো ডিম ছিল, আজকে একটা ডিম নিয়েছি। এবং এখানে রয়েছে যথারীতি শরবত, তোকমা, প্লাস তোকমা আর হচ্ছে কি ইসবগুল, লেবু, লবণ এর মিশ্রণ এর শরবত। এবং এখানে রয়েছে হচ্ছে মিল্কশেক। সো এটা হচ্ছে আমাদের আজকের ইফতারির আইটেম। আমার মনে হয় যারা আমার ভয়েস শুনতেছেন তাদের অবস্থা একটু সমস্যা হতে পারে, বিকজ আমার গলাটা একটু বসে গেছে। আর গলা বসে যাওয়ার কারণ মূলত একটাই, সেটা হচ্ছে আমি প্রথম কয়েকদিন একদম ফ্রিজের র পানিটা খেয়েছিলাম। এটা যদি আজকে অনেক আগে ফ্রিজ থেকে পানি বের করে তারপর এটাকে ই করেছি, আজকে মোটামুটি টেম্পারেচার নর্মাল আছে। এটাই হচ্ছে আমাদের আজকের ইফতারি। আর আমি মূলত বাসা শিফট করেছি, আপনারা প্রশ্ন করতে পারেন যে একা একা কেন ইফতারি করছি। আমি বাসা শিফট করেছি, এই বাসায় ইফতারির সময় এই সময়টা তেমন কেউ থাকে না, সেই জন্য মূলত আমার একাই ইফতারি করতে হয়, একা একাই সব কিছু অ্যারেঞ্জ করে ইফতারি করতে হয়। সো আমি একাই ইফতারি করছি, এবং একাই ইফতারি করা যদিও একটু কষ্টকর, অনেকজন মিলে ইফতারি করলে ব্যাপারটা অনেক ভালো হয় এবং সওয়াবও হয়। তারপর একাই করতে হচ্ছে, নতুন বাসায় শিফট করেছি যেহেতু এখানে তেমন লোকজন এই সময় থাকে না। আর নতুন বাসায় উঠেছি, এই নতুন বাসার ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরবর্তী রমজান, নেক্সট রমজানের ইফতারিতে আবার দেখা হবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি কথা বলে রাখি, অনেকদিন পর গত ভিডিওটি আপলোড করেছিলাম, যে সপ্তম রমাদানের যে ভিডিওটি, প্রায় তিন থ্রি উইকসের মতো আমি ভিডিও, কোনো ভিডিও আপলোড করিনি, সেই জন্য আমার, যাই হোক এটা সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব ইউটিউব প্লাস ফেসবুক পেজে। সো আপনারা সবাই পাশে থাকবেন, এবং যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।